हेलो बंधुरा वेलकम टू पिक्सआड्डा प्रथमेई आमी सबाई के जानाई अनेक अनेक धन्यवाद कारण आमार चैनल पिक्सआड्डा एक बछर पूर्ण करलो एवं एई एक बछरे आपनादेर काछ थेके जे परिमाण भालोबासा पेयेछि सेटा भाषाय प्रकाश करा सम्भव नय एवं आमी चाइबो आपनारा जेमन भावे विगत दिने संगे छिलेन सेभावेई साथे थाकुन। एक बछर आगे शुरू करेछिलाम आमार चैनल एस्ट्रो फटोग्राफी उइथ स्मार्टफोन एंड कैमेरा एटा दिए। तो आज के जे पर्वटा आपनादेर काछे प्रेजेंट करते जाच्छि सेटाओ एस्ट्रो फटोग्राफी रिलेटेड। एई एक बछर नाना धरनेर भिडियो एस्ट्रो फटोग्राफिर आमार प्लेलिस्ट करे एकटा स्मार्टफोनेर जोन्नो एबं एकटा कैमेरार जोन्नो साजानो आछे एवं प्राय अराउंड 50 मतो भिडियो आमी करेछि। तो एखोनो आमी जे धरनेर प्रश्न पाई एई धरुन जेमन किछुदिन आगे एकटा ग्रुपे भिडियो पोस्ट करलाम खूब सुंदर एकटा मिल्कि वे टाइम लैप्स भिडियो एवं किभाबे नेब सबकिछुई किन्तु आमार चैनेले साजानो आछे प्लेलिस्ट धरलेई आपनारा धरे धरे एगोते थाकलेई ब्यापारगुलो बुझते पारबेन। किन्तु सेखानेओ आमी कमेंट पाच्छि जे दादा मिल्कि वेटा आमी तुलते चाई रात ठीक आमी कटार समय तुलब बा एक्जैक्ट एकटा टाइम बोलो। तो आमी कि बोलबो एई मिल्कि वे बा जारा एस्ट्रो फटोग्राफिर आरो किछु जिनिस एंड्रोमेडा गैलेक्सी ओरियन नेबुला जेगुलो खूब कमन बा जारा डीप स्काई अबजेक्ट निये छवि तुलते चान जानते चान पढ़ाशुना करते चान तादेर जोन्नो किन्तु आमी एकटा प्रथमे बोलेछिलाम जे आमादेर आगे एगुलो जानार जोन्नो अनेक बईपत्र पड़ते हतो आमादेरके जानते हतो कोथाय थाकबे रातेर आकाशे आमी तो खाली चोखे जिनिसटाके जे सबसमय खूब भालो करे देखते पाबो ता नय किन्तु जखन आमी लंग एक्सपोजारे छविटा तुलछि आमी जखन 30 सेकेंड धरे छविटा तुलछि तखन आमी एकटुखानि देखते पाबो এই রকম করে 30 সেকেন্ড ছবি তুলে আমি যখন 200 ছবি তুলে স্ট্যাক করছি তখন আমি তার একটা সুন্দর ভিউ পাবো। তার মানে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, অন্যান্য ছবি তোলার সঙ্গে অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা কিন্তু এখানেই একটু আলাদা। আপনি অন্যান্য যে সমস্ত জিনিসের ছবি তুলতে চাইছেন সেটা কিন্তু নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন। আপনি ল্যান্ডস্কেপ বলুন, পোর্ট্রেট বলুন, ম্যাক্রো বলুন, সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন চোখে, দেখে আপনি ফ্রেম করতে পাচ্ছেন, তারপর আপনি ছবিটা নিতে পাচ্ছেন। কিন্তু অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে আপনি পরিষ্কার জিনিসটা পুরোটা দেখতেই পাচ্ছেন না। আমাকে ছবি তুলে তুলে যখন আমরা ডিএসও না আর কোনো ছবি তুলি ডিপ স্কাই অবজেক্টে তখন ওই 30 সেকেন্ড কি 60 সেকেন্ড ধরে ছবি তুলে দেখতে হয় যে আমার কোন পজিশনে আছে, তারপর ওই রকম করে আমাকে ফিট করতে হয়। যদিও এখন অনেক নতুন টেকনোলজি এসে গেছে, আপনি কম্পিউটারের সঙ্গে অ্যাড করে রেখে দিতে পারেন যে কম্পিউটারে আমি যদি দিলাম যে অমুক ডিএসও ছবিটা তুলবো আমি, ও নিজেই ঘোরাঘুরি করে একটা ওইদিকে সেট করে নেবে। কিন্তু আমার তো উদ্দেশ্য ছিল যাতে সর্বসাধারণ যে কেউ চাইলে যাতে অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা করতে পারে, এই উদ্দেশ্যেই আমার অ্যাস্ট্রো ফটোগ্রাফির যে ভিডিও তার অবতারণা। এবং সেখানে আমার মনে হয়েছিল যে মোবাইলটা কিন্তু একটা খুব ভালো যন্ত্র যেটা সবার পকেটে আছে, তো এটা দিয়েই আমি যদি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারি তাহলে জিনিসটা সবার কাছে যে অ্যাস্ট্রো ফটোগ্রাফির যে গ্রহণযোগ্যতা সেটা অনেক বেশি হবে। তো সেই সূত্রেই মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফির সূচনা এবং আপনাদেরকে জানানো যে কীভাবে আপনারাও মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা করতে পারবে। তো এইটা করতে যাওয়ার আগে বা অ্যাস্ট্রো ফটোগ্রাফি একদম শুরু করতে যাওয়ার আগে যে বেসিক জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটো ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হবে। এক, লাইট পলিউশনহীন অন্ধকার আকাশ, মানে আমি ধরুন কলকাতায় আছি, হাওড়ায় আছি বা আপনি ঢাকা মেন সিটিতে আছে, তো সেখানে তো অলরেডি পলিউশন, লাইট পলিউশন, চারদিকে হাজার হাজার ওয়াটের আলো জ্বলছে,
সব মিলিয়ে একটা এমনি রাতের আকাশ দেখলে একটা ঘোলাটে লাগে, পরিষ্কার আকাশে দেখলেও আলো লাগে। তো আমি সেখানে যদি হালকা মেঘও থাকি, আবার নিচ থেকে ধুলোবালি উঠছে তাতে লাইটটা রিফ্লেক্ট করছে, হালকা মেঘ থাকলো তাতে লাইটটা রিফ্লেক্ট করলো, তা আপনি কী দেখতে পাবেন? তাতে তো আকাশটাই দেখা যাবে না। তো সেখানে আমি মিল্কি ওয়ের ছবি তুলবো বা কোনো চাঁদ তারার ছবি তুলবো সেটা আমি ভাববো কেন? হ্যাঁ, তার জন্য কিছু ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনেক খরচ সাপেক্ষ, অনেক হাই এন্ড টেকনিক, নানা রকমের ফিল্টার ব্যবহার করা যায় ক্যামেরার সঙ্গে, এই অপটোলগের নানা রকমের এল এনহান্সমেন্ট ফিল্টার হয় যেটা লাইট পলিউশন যেটা কাট করে, নয়েজ পলিউশন যেগুলো সেগুলো কাট করতে পারে। তো আমি তো সেগুলোতে যাচ্ছি না, সেগুলো অনেক হাই এন্ড ব্যাপার, সেগুলো অনেক পরের ব্যাপার। আমি চাইছি সর্বসাধারণের জন্য সবাই যেতে অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে পারে। তো তাহলে আমি তো এই স্কাইতে আমি করতে পারবো না মোবাইলে, তার জন্য আমাকে একটু গ্রামের দিকে যেতে হবে, একটু ঘোর অন্ধকার জায়গা বলে, ঠিক আছে, মানে সত্যিকারের যে বলে ঘোর অমানিসা, যত অন্ধকার তত ভালো ছবি। আবার ধরুন আপনি একটা ক্লিয়ার আকাশ একটা গ্রামের দিকে পৌঁছালেন, কিন্তু আকাশে চাঁদ আছে, তো চাঁদ থাকা মানে সেখানে তো ঘোর অন্ধকার হবে না, গোটা আকাশেই তো লাইট আছে, ওই লাইটেও কিন্তু আপনার অ্যাস্ট্রোফটোগ্রাফিটা মোবাইলের ক্ষেত্রে আমি বলছি একদমই সম্ভব না। তো তাহলে আমাকে টাইমটা সিলেক্ট করতে হবে, আমি কোন সময়ে কোথাও বেড়াতে যেতে পারি, কোথাও ছবিটা তুলতে যাওয়ার জন্য গ্রামে যেতে পারি, কোথাও একটা সুন্দর একটা অন্ধকার লোকেশানে যেতে পারি। তাহলে এটা তো আমাকে আগে থেকে জানতে হবে যে ওই লোকেশানে আমি যাব, তো সেই লোকেশানে আমি অন্ধকার আকাশ পাবো, তো অন্ধকার আকাশে আমি তাহলে ঠিক কটার সময় মিলকি ওয়েটা কোন পজিশনে পাবো, এই জিনিসগুলো না জানলে আমি কী ছবি তুলব প্রথম আমাদেরকে। আর এই এই জানা বোঝার জন্য তো খুব সহজ উপায় এখন আছে, আমি যেটা প্রথম আমার একদম ভিডিওতে চ্যানেলে বলেছিলাম, স্কাই সাফারি বলে একটা অ্যাপ যেটা অ্যান্ড্রয়েডের জন্য, সেই স্কাই সাফারি অ্যাপ আপনারা অনেকে ইউজ করেছেন, আবার অনেকে ইউজ করতে পারেননি। স্কাই সাফারি অ্যাপে আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন যে কোন দিনে কোন সময়ে মিল্কি ওয়েটা কোথায় থাকবে, এবং আমি পুরো স্কাইটা দেখব, চাঁদ কি থাকবে, এবং আমি অন্ধকার আকাশটা, চাঁদ থাকলেও চাঁদ ডুবে যাওয়ার পরে তো আবার অন্ধকার আকাশ পাবো, দেখলাম আমার মিল্কি ওয়ে আছে একটা ষষ্ঠী সপ্তমী, তাহলে আমি হয় চাঁদ ওঠার আগে বা চাঁদ ডোবার পরে একটা হাফ নাইট তো আমি পাচ্ছি, যেখানে কিন্তু আমি সুন্দর একটা ডার্ক স্কাই পাবো, তাহলে আমি সেখানে ছবি তুলবো। আর ধরুন পূর্ণিমার রাতে সারা রাতই চাঁদ আছে, আমি তুলতে পারবো না, আর অমাবস্যা বা তার আগে পেছনে প্রায় আমি পুরো রাতটাকেই আমি অন্ধকার পাবো, তাহলে সেটা হবে আমার জন্য বেস্ট টাইম। তাহলে এই বেস্ট টাইমটা কখন, সেটা তো আমি, আমার কাছে মোবাইল আছে, তাতে তো অ্যাপ আছে, আমি তো অ্যাপটা খুলে খুলে দেখে নেবো যে কোথায় কাকা করি। আজকে বলি আপনাদের স্কাই সাফারিটা অনেকে বলছে একটু প্রবলেম, অনেক বড়ো ফাইল, ওটা ডাউনলোড করে ওটা ইনস্টল করতে অনেক টাইম লাগছে, অনেক ফাইল, এবং তারপর কিছুদিন পর পর আবার দেখা যায় যে অ্যাপটা নানা রকমের প্রবলেম হচ্ছে, ইউজ করতে ঠিক মানে ইউজার ফ্রেন্ডলি নয়। আমি যে উদ্দেশ্যে বলা যে সর্বসাধারণের ক্ষেত্রে একটা ছোটো বাচ্চাও যাতে ইউজ করতে পারে, সেও দেখতে পারে ঘরের মধ্যে বসে যে আকাশে কী তারা কোথায় কী আছে গ্রহ নক্ষত্র, সে সম্পর্কে আমি আইডিয়া পাবো, এবং প্রত্যেকটা সম্পর্কে একটুখানি একটু জানলাম, একটু পড়লাম, এভাবে তো জানতে বুঝতে হবে, তারপরে ফটোগ্রাফি হবে। এর জন্য স্টেলারিয়াম বলে আরেকটা অ্যাপ আছে, স্টেলারিয়াম অ্যাপ অনেকের কাছে নামটা শোনা চেনা, তো স্টেলারিয়াম কিন্তু iOS প্ল্যাটফর্ম, মানে যারা আইফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কাজ করবে, আবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সমানভাবেই কাজ করবে। এই অ্যাপটা কিন্তু অনেক সহজ, অনেক সুবিধাজনক, ঠিক আছে, কিছু ফিচার স্কাই সাফারির চেয়ে কম পাবেন, কিন্তু মিল্কি ওয়ে টিল্কি ওয়ে ঠিক কোন টাইমে বা ডেটটা আমি কখন চেঞ্জ করবো, ডেট চেঞ্জ করে করে আমাকে দেখবো খুঁজবো, কী করে স্টেলারিয়াম অ্যাপটা আমি ডিটেলসে ইউজ করবো সেটা আমি একটু পরে আপনাদের স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি। অ্যাপটা যখন অন করবেন তখন দেখতে পাবেন সেই মুহূর্তে আকাশের কী পজিশান, এই দেখুন আমি এটা দিনের বেলা যেহেতু অন করেছি তাই আকাশে আমি সূর্য দেখতে পাচ্ছি, এবং আমাকে প্রথম সাউথ ইস্ট এবং ওয়েস্ট, সাউথের দিকে মোবাইলটা যেন আমাকে মিডল করে রাখলাম, ওই যে দিক নির্দেশ আমি পেয়ে যাচ্ছি, কারণ আমি জানি মিল্কি ওয়েটা ওখানেই আসবে। এইবারে টাইমটা খেয়াল করুন, মানে অ্যারাউন্ড আমি যখনই
আজকে যদি আমি রাত্রি 10:30 পেরিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমার মিল্কি ওয়েটা ফেট হয়ে যাচ্ছে। এই যে মিল্কি ওয়েটা দেখা যাচ্ছে তো, কেননা আকাশে চাঁদ চলে আসছে। তাহলে আমি কয়েকদিন পিছিয়ে যাই, ওই যে ডেটটা নেক্সট পরপর পরপর আমি করে আমি জুন 23-24 এখন দেখতে পাচ্ছি 24 তারিখ রাত্রে চলে গেছি। তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমার আর ওই যে চাঁদের কোনো প্রবলেম সেটা কিন্তু আসছে না। আমি একদম সন্ধ্যে থেকে অনেক রাত পর্যন্ত আমি মিল্কি ওয়েটা পাবো, কিন্তু একদম ভোরের দিকে তাও আমি দেখতে পাচ্ছি যে কিছুটা সময় আমি মিল্কি ওয়েটা পাবো না, কেননা চাঁদ আকাশে চলে আসবে। তাহলে আরও কয়েকটা ডেটে আমি পিছিয়ে যাবো। এই জুনের আমি 27-28 যদি দেখতে পাই তাহলে কিন্তু আমি ফুল নাইট একদম পুরো রাত আমি আকাশে মিল্কি ওয়েটা পাবো। তা মিল্কি ওয়ে যারা টাইম ল্যাপস ভিডিও করতে চাইবেন তারা কিন্তু এই রকম রাতগুলোকে প্রিফার করতে হবে, কেননা যতটা সম্ভব আমি মিল্কি ওয়ে যেন পাই। আগে বা পিছিয়ে চাঁদ থাকলে কিন্তু আমি অতটা সময় পাবো না। আর ছবি তোলার জন্য কিন্তু এই টাইমগুলো বেস্ট, আর দিকটা ভালো করে খেয়াল করে নেবেন। আমি মিল্কি ওয়ে সাউথ এবং সাউথ ওয়েস্ট, এখন সাউথ ওয়েস্টের মিডিলে এই টাইমে আমি প্রায় রাত্রি 12:43 দেখতে পাচ্ছি, ওই সময় ওইটা পাবো। যদি একটু আগে নেই তাহলে দেখতে পাচ্ছি যে সাউথ ইস্ট থেকে ওটা কিন্তু সাউথ থেকে সাউথ ইস্ট ছিল, সেটা সাউথ সাউথ ওয়েস্টের দিকে যত আমি রাত গড়াবে তখন কিন্তু আমি ওয়েস্টের দিকে মিল্কি ওয়েটা আস্তে 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 বাঁকবে। তো এটা আমি এক ধরনের ছবি তুলতে পারবো। এবার ধরুন আমি আরও আমি ডেটটা আমি আরও কিছুটা পিছিয়ে দিই, তাহলে আমি কী হচ্ছে দেখি। এইখানে দেখতে পাচ্ছি সন্ধ্যের সময়টা মিল্কি ওয়েটা আমি খুব ফেন্ট পাচ্ছি, হালকা পাচ্ছি, কারণ কিনা সন্ধ্যের সময় আমার চাঁদরা থাকছে। আবার যখন রাত যখন গভীর হবে তখন আমি মিল্কি ওয়েটাকে বেটার পাচ্ছি, কারণ চাঁদের তো নানা রকমের ফেস থাকবে, কখনও ভোরের সময় চাঁদ আগে উঠবে, আবার কখনও আমার সন্ধ্যের সময় চাঁদ উঠে একটু পরেই চাঁদরা ডুবে যাবে। এবার আমার মনে হয় সন্ধ্যের সময় চাঁদরা উঠে যদি ডুবে যায় সেটা বেটার, কেননা সন্ধ্যের সময় কেননা আমরা জানি যে অনেকের বাড়ির লাইট জ্বলে দূরে, তো সেক্ষেত্রে কিন্তু লাইট পলিউশনটা অনেক হাই হয়, ওটা কিন্তু প্রায় 11:00-11:30 পর্যন্ত চলে, রাত্রি 10:30-11:00 পর্যন্ত অনেক বেশি লাইট থাকে। তো আমি 10:30-11:00 পর্যন্ত যদি আমার আকাশে চাঁদও থাকে সেক্ষেত্রে আমি খুব সুন্দর করে চাঁদ এবং বাইরের যে লাইট পলিউশন দুটোকে মার্জ হয়ে গেল এবং আমি দুটোকে একসঙ্গে আমি দূর করতে পারলাম, বা দুটোকে আমি একসঙ্গে নেগলেক্ট করে তারপরে আমি তুলতে পারবো। আবার আমি জুলাই মাসে পিছিয়ে গেছি, জুলাই মাসে যখন আমি 23-24-25-26 এই করে করে আপনারা নেক্সট করে করে টাইমটাকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু দেখবেন, যত দেখবেন নিজেরা তত বুঝতে পারবেন। এই দেখুন আবার আমি জুলাইয়ের 26-27 এই টাইমটাতে কিন্তু আমি পুরো ডার্ক নাইট, 27-এর নাইট মানে প্রায় 28 তারিখ, ওই টাইমটা আমি পুরো ডার্ক নাইট আমি পাচ্ছি। তার আগে কিন্তু পাচ্ছিলাম না, কিছুটা সময় আমার মুন চলে আসছিল আকাশে। এবারে আমি আবার যখন কিছুদিন পরে যাবো তখন দেখবো আবার যেটা বললাম যে ওই একটু সন্ধ্যের সময় আমি চাঁদও পাবো, আবার যেহেতু লাইট পলিউশনটা পাবো, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের শেষ থেকে অগস্ট এইটা কিন্তু এই মিল্কি ওয়ের আপনারা যারা ছবি তুলতে চাইছেন তারা যদি রাত্রি 11:00-12:30-1টার দিকে ট্রাই করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় এই টাইমটা একটা বেস্ট সময়। তো ঠিক আছে, এইভাবে আপনারা চেঞ্জ করে করে দেখুন। তো ঠিক আছে, আপনারা দেখলেন কত সহজে আমরা একটা মোবাইলে অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু জেনে যাচ্ছি আগে থেকে যে কবে আমি কোথায় আমি কোন টাইমে রাতের এক্স্যাক্ট আমি ছবিটা তুলতে পারবো। তো এই পর্বটা দেখার পর নিশ্চয়ই আর প্রশ্ন আসবে না যে দাদা আমি মিল্কি ওয়ের ছবি তুলবো রাত এক্স্যাক্টলি কটায় যাব, কেননা এটা একটা ভুল প্রশ্ন। কোন ডেট, কোন টাইম, কোন দিকে, এই তিনটে জিনিস আপনাকে মেলাতে হবে। আর তার সঙ্গে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা বলেছিলাম, লোকেশান, ঘন অন্ধকার আকাশ। তো ঠিক আছে বন্ধুরা, এই কয়েকটা জিনিস আমরা আজকে শিখলাম জানলাম। এর পরের পর্বে আমরা দেখব যে কী সেটিংস রেখে আমরা আস্তে আস্তে করে এগুবো। পুরনো ভিডিওগুলো আছেন, যদি কারোর মনে হয় সেগুলো একবার দেখতে পারেন। তবে আমি চাইবো আরও কিছু নতুন জিনিস যাতে অ্যাড করা যায়। তো যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, আমাকেও একটু উৎসাহ দিন, আর লাইক কমেন্ট শেয়ার তো আছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে পরে।